তো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যের বিজ্ঞান কেন্দ্রে গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা নিউ নোটিফিকেশন পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো ওখানে আপনাদের ভ্যাকেন্সি কতগুলো রয়েছে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে আবেদন করার লাস্ট ডেট কী রয়েছে তো সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পান এখন আমরা সরাসরি চলে এসেছি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে এনসিএসএম ডট জিও বি ডট ইন কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এখানে কিন্তু আমাদের রাজ্যে এখানে এ আমাদের রাজ্যের বিভিন্ন মিউজিয়ামে কিন্তু এখানে এই নিয়োগটি হতে চলেছে গ্রুপ সি পোস্টে তো বন্ধুরা এখান থেকে আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেব তো আপনার চ্যানেলটিতে নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনার অফিসিয়াল পিডিএফটি পেয়ে যাবেন তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থার্টি থ্রি ব্লক জিএন সেক্টর ফাইভ বিধাননগর কলকাতা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে রয়েছে এইট সাজ দু হাজার চব্বিশ তো এখানে কিন্তু আপনাদের ন্যাশনাল সায়েন্স ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থেকে এখানে নিয়োগটি হতে চলেছে বিভিন্ন পোস্টে তো এখানে নেম অফ দ্য পোস্ট এখানে রয়েছে টেকনিশিয়ান পোস্ট রয়েছে টেকনিশিয়ান গ্রেড এ পোস্ট রয়েছে এর পরবর্তীতে অফিস অ্যাস্টেন্ট গ্রেড থ্রি পোস্ট রয়েছে দুটোতে কিন্তু ছটি ছটি করে ভ্যাকেন্সি রয়েছে তো এখানে বিভিন্ন এখানে যে ক্যাটেগোর ভ্যাকেন্সির যে ডিটেলস তো সেই ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো এটি কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন তো এখানে কোথায় কোথায় নিয়োগ করা হবে সায়েন্স সিটিতেও কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে এর পরবর্তীতে এখানে ন্যাশনাল ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার উড়িষ্যার ধেনকানাল এবং তার সাথে সাথে আমাদের সায়েন্স সিটি আমাদের রাজ্যের সায়েন্স সিটিতেও কিন্তু নিয়োগ হতে চলেছে এর পরবর্তী টেকনিশিয়ান এতে আমাদের যে মোট ছটি ভ্যাকেন্সি রয়েছে এই ছটি ভ্যাকেন্সি কোথায় কতগুলো রয়েছে ওয়াইজ তো সেগুলো দেওয়া রয়েছে আমাদের এখানে সায়েন্স সিটিতে কিন্তু তিনটি পোস্ট রয়েছে এর পরবর্তীতে উপরে বলে হয়েছে অ্যাট সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরিতে এখানে তিনটি পোস্ট রয়েছে তো এখানে স্কুল পে দেওয়া রয়েছে টেকনিশিয়ান এতে এখানে উনিশ হাজার থেকে শুরু হচ্ছে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে এডুকেশনাল কোয়ালিফিশন হিসেবে বলে রয়েছে যে এসএসসি এসএসসি আর ম্যাট্রিকুলেশন এখানে অবশ্যই মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে এবং তার সাথে কিন্তু আপনাদেরকে অবশ্যই আইটিআই করা থাকতে হবে তো এর পরবর্তীতে এখানে চাওয়া হয়েছে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে এজ এজলিমি দেওয়া রয়েছে টেকনিশিয়ান এ পোস্টের জন্য তো টেকনিশিয়ান এতে কিন্তু এখানে আপনাদের নট মোর দ্যান এখানে বলে দেওয়া রয়েছে থার্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ এখানে পঁয়ত্রিশ বছরের নিচে কিন্তু আপনাদের হয়ে থাকতে হবে এর পরবর্তীতে জব ডেসক্রিপশন রয়েছে তো আপনারা যারা যারা টেকনিশিয়ান এতে আবেদন করবেন তো এখানে জব ডেসক্রিপশন থেকে পড়ে নেবেন এগুলো তো এবার আমরা সরাসরি চলে আসবো অফিসের অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পোস্টে তো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রিতে এখানে আমাদের ছটি পোস্ট রয়েছে তো এই ছটির মধ্যে আমাদের কলকাতা হেডকোয়ার্টারে তিনটি পোস্ট রয়েছে ধেনকানালের জন্য উড়িষ্যার ধেনকানালে একটি পোস্ট রয়েছে আর সায়েন্স সিটিতে কলকাতার সায়েন্স সিটিতে দুটো পোস্ট রয়েছে তো নিচে পেয়ে দেওয়া রয়েছে এখানেও লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে রয়েছে এইচএস পাস এখানে এইচএস পাশ হতে থাকলে এখানে আপনার আবেদন করতে পারবেন এবং তার সাথে সাথে কিন্তু এখানে আপনার টাইপিং টাইপিংও কিন্তু আপনাদের জানা থাকতে হবে এখানে বলে দেওয়া রয়েছে যে থার্টি ওয়ার থার্টি ফাইভ ওয়ার্ডস পারমিট ইন ইংলিশ আর থার্টি ওয়ার্ডস পারমিট ইন হিন্দি তো ওখানে থার্টি ফাইভ থার্টি ফাইভ ওয়ার্ডস পারমিট ইংলিশে কিন্তু এখানে আপনার টাইপিং করতে হবে আর এখানে কী ডিপ্রেশনের কথা ওখানে বলে দেওয়া রয়েছে যে দশের পাঁচশো কী ডিপ্রেশন কিন্তু লাগবে তো এর পরবর্তীতে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে তো এখানে এই অফিস অ্যাসিস্টেন্ট পোস্টের জন্য এখানে এজ লিমিট বলে রয়েছে হচ্ছে নট মোর দ্যান টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ এখানে কিন্তু পঁচিশ বছর নিচে হয়ে থাকতে হবে তো তো এছাড়া আপার এজ লিমিট আপার এজ লিমিটের লিক পেয়ে যাবেন আপনার এস এসটি এছাড়া আদার্স ক্যান্ডিডেটরাও এস এস টি ও বিসি এর পরবর্তীতে এখানে আমরা নিচে চলে আসবো তো নিচে হাউটা অ্যাপ্লাই লিখে দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে তো বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশনস অ্যাপ্লিকেশনস আর রিকোয়ার্ড টু বি সাবমিটেড ইন অনলাইন মোড ওনলি এর পরবর্তীতে এখানে আপনাদের ফটো সিগনেচার তো এগুলো কিন্তু অনলাইনে আবেদনের সময় এগুলো আপলোড করে দিতে হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে যে এনসিএম এর যে অফিসিয়াল ওয়েবসাইট তো সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে তো এখানে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে স্ক্যান পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে তো ওগুলো ডিটেলস কিন্তু ফুল ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো এর পরবর্তীতে অ্যাপ্লিকেশন ফি এখানে রয়েছে তো এখানে ফি পেয়েবেল দেখতেই পাচ্ছেন এখানে আপনার ফিটি হাই রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে আটশো আটশো হচ্ছে পঁচাশি টাকা ফি রয়েছে এইট হান্ড্রেড এইট্টি ফাইভ রুপিস এখানে ফি তো এটি কিন্তু আপনারা অনলাইনেও পে করতে পারবেন আর এর পরবর্তী দু নম্বর বলতে হচ্ছে ওমেন ক্যান্ডিডেট কিংবা এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো আবেদন ফি লাগবে না তো এর পরবর্তীতে এখানে অনলাইনে ফি ক্যান বি পেইড তো অনলাইনে ফি দেওয়ার লাস্ট ডেটও কিন্তু এখানে আপনার তিরিশ নয় দু হাজার চব্বিশ তো এর পরবর্তীতে এখানে লাস্ট ডিটেলস এখানে দেওয়া রয়েছে যে লাস্ট ডেট লাস্ট ডেট ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট তিরিশ নয় দু হাজার চব্বিশ আর হচ্ছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান তিরিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশ নয়ের মধ্যে কিন্তু এখানে আপনাদেরকে আবেদনটি করতে হবে এবং তার নিচে এখানে লিখে দেওয়া রয়েছে যে কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশন এনসিএসএম কলকাতা তো এখানে আমাদের সায়েন্স সিটি থেকে সায়েন্স সিটি সহ এখানে আমাদের ন্যাশনাল মিউজিয়ামের হেডকোয়ার্টারে কলকাতার হেডকোয়ার্টার থেকে কিন্তু বেশ কতগুলো ভ্যাকেন্সি এখানে পাবলিশ হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এখানে টেকনিশিয়ান এ পোস্ট রয়েছে আর এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পোস্ট রয়েছে তো এখানে আপনারা যাওয়ার যারা আবেদন করতে ইচ্ছুক তো অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদনটি করে নেবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক রে এবং কমেন্ট করে জানাবেন